এই ছবিটাই সব কথা বলে দিচ্ছে। এক অসহায় বাবা তার মেয়ের প্রতীকী আবক্ষ মূর্তি আঁকড়ে ধরে আছে। আর জি করেন নির্যাতিতার প্রতীকী মূর্তির পিছনে দাঁড়িয়ে পিতা, যন্ত্রণা আর চিৎকারের মূর্তির মাথায় এঁকে দিচ্ছেন চুম্বন, যে শেষ চুম্বনটুকু তিনি করতে পারেননি সন্তানের মৃতদেহে। মেয়ের শেষ যাত্রায় শেষবারের মতো তাকে বুকে জড়িয়ে কাঁদার অধিকারটুকুও পাননি। এক বিভীষিকার রাষ্ট্রীয় ঘেরাটোপে পিতৃত্বের এই যৎসামান্য কাজটুকু করতে পারেননি। ওনার বিলাপ, মেয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার সামান্য টাকাটা দেওয়ার সুযোগটুকুও দেয়নি পুলিশ আর শাসক দলের নেতাদের তৎপরতা। জ্ঞানে তোমাদের তিন জল প্রদান করছি, তোমরা গ্রহণ করো। আর এমন একদিনে এই ছবিটি পাওয়া গেল, সেদিন দেবী পক্ষের শুরু। সন্তান হারা বাপের কাছে তরুণী ডাক্তারটি কি দেবী হয়ে গেলেন? মহালয়ার সকাল থেকেই আরজি করেন নির্যাতিতার স্মরণে ক্রাই অফ দ্য আওয়ার বা সময়ের কান্না নামে একটি আবক্ষ মূর্তি স্থাপন করেন আন্দোলনরত চিকিৎসকরা। আরজিকর মেডিকেল কলেজের প্লাটিনাম জুবিলি ভবনের সামনেই স্থাপন করা হয় এই আবক্ষ মূর্তি। যদিও সেই মূর্তিটিকে নির্যাতিতার প্রতীকী মূর্তি বলছেন না চিকিৎসকরা, তাদের বক্তব্য আরজিকরের ঘটনার সাপেক্ষে এই মূর্তি একটি প্রতিবাদ আর আর্তনাদের প্রতীক। অভয়ের যে একটা মূর্তিটা দেখতে পাচ্ছি আজকে, অভয়ের মূর্তি বসানো, খুব অন্তরে যেন বেদনা হয় মূর্তি এর বিষয়টা। অবশ্যই 9ই আগস্টে যে ঘটনাটি ঘটেছে সেটা একেবারেই অ্যাকসেপ্টেবল তো ঘটনা ছিল না। কোথাও না কোথাও অভয়ের সাথে যে নৃশংস ঘটনাটা ঘটেছে এবং ওর যে শেষ সময়ে যে আর্তনা, চিৎকার, কষ্ট, সেটা কোথাও না কোথাও ফুটিয়ে তোলার জন্যই এই আবক্ষ মূর্তিটি আমরা এখানে স্থাপন করেছি। পূর্ব মেদিনীপুরের ভাস্কর শিল্পী অসিত সাঁই এই মূর্তি তৈরি করেছেন। শিল্পী তাঁর পারিশ্রমিকও নেননি এই মূর্তি বানাতে। শিল্পীর দাবি, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় নির্মম অত্যাচারের শিকার হয়েছেন এমন সকল নির্যাতিতার আর্তনাদ, যন্ত্রণা লুকিয়ে আছে তার সৃষ্টিতে। একটা ছোট্ট সভা করেন আন্দোলনরত চিকিৎসকরা, জানিয়ে দেন আরজিকরের অধ্যক্ষ ও সুপারের অনুমতি নিয়েই এই মূর্তি কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে। শাসক দল সমালোচনা করলেও এই ক্রাই অফ দ্য আওয়ার মূর্তিটিকে শিল্প সৌকর্যের পাশাপাশি প্রতিবাদের ভাষা হিসেবে দেখছেন বিরোধীরা। বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্য বলেন, প্রতিবাদের ভাষাস্বরূপ গতিমুখ কি হবে তা কখনো শাসক ঠিক করে দেয় না, ঠিক করেন আন্দোলনকারীরা। সামনে আগমনীর সুবাস, মণ্ডপে মণ্ডপে ঘরে ঘরে প্রতিমা বরণ হবে। যদিও মুখ্যমন্ত্রী প্রথম দিনই 320টা পুজোর উদ্বোধন করে সকলকে উৎসবে ফেরার কথা বলেছেন, কিন্তু একবারের জন্য নির্যাতিতার মা বাবা পরিবার অন্ধকার ঘরের কালোর কথা বলছেন না, হয়তো ভুলেই গিয়েছেন। আরজি করেন নির্যাতিতার ঘরে এর আগে দুবার দুর্গা এসেছিল, তার শাসনকালে তৃতীয় পুজো পেলেন না টিটাগড়ের দুর্গা। সেই কারণেই গোটা বাংলা এখন দ্রোহের উৎসবে। মশাল হাতে জনগণ ভয় পেয়েছে, জ্বলছে মশাল, জ্বলছে আগুন, এবার হবে অসুর নিধন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।